মিষ্টি মিষ্টি সকালে সকল বন্ধুকে জানাই গুড মর্নিং। তো কেমন আছো? আশা করি তোমরা সকলে ভালো আছো, আমিও ভালো আছি। তো আমার চ্যানেলে তোমাদের সকলকে জানাই স্বাগত। তো এখন বাজে সকাল 7টা, আর 7টা থেকে ভিডিওটা স্টার্ট করছি। বন্ধুরা দেখো আমাদের গাছে কত সুন্দর মাধবীলতার ফুল ধরেছে, আর সুন্দর লাগছে সকাল সকাল এই সবুজ গাছপালা দেখা কত যে ভালো, তো সুন্দর লাগছে। আর এই দেখো আমার ভোলানাথের জন্য কত ফুল ফুল। সব কাজবাজ হয়ে গেছে, আমি একটু পায়চালি করতে বেরিয়েছি, আর কাজগুলো তোমাদেরকে আমি দেখাতে পারিনি কারণ আমার ক্যামেরাম্যান তখন পরীক্ষা চলছে ক্যামেরাটাকে ধরবে, আর স্ট্যান্ডে খুব ভালো একটা হয় না শ্যুট করা, পারি না খুব। তো বাসন থালা সব মাজা হয়ে গেছে, ঝাঁটপালা দেওয়া হয়ে গেছে, ব্রাশ করাও হয়ে গেছে, এবার শুধু চা খাওয়ার পালা। তো আমি ভাবলাম যে একটু বাইরের দিকটা পায়চালি করে নিই আর তোমাদেরকে একটু সুন্দর সকালটা দেখাই। আর দেখো চারপাশটা কত কুয়াশা, হালকা হালকা কুয়াশা আছে, আর মেঘলা মেঘলা ওয়েদার, খুব সুন্দর লাগছে দেখবে। এই দেখো বন্ধুরা চারপাশটা কত সুন্দর লাগছে না? ওই দেখো সূর্য মামা ওদিকে উঠেছে, দেখতে পাচ্ছ কি না জানি না, তো হালকা হালকা দেখতে পাওয়া যাচ্ছে। বলেছিলাম না যে এই রাস্তা ধারে বেশিরভাগই আম হয়, আর এইদিকে দেখো ছোটো ছোটো আম ছিল সব চুরি করে নিয়েছে। আর দেখো কটা আছে, কাঁচেরগুলো সব তুলে নিয়েছে, একটাও নেই, নাহলে অনেক আম হয়েছিল। আর দেখো আমের সাইজগুলো দেখো বড় বড় হয়ে গেছে, কত সুন্দর লাগছে না? যখন ফুল ফুটবে না পুরোটা, তখন এত সুন্দর লাগবে, তখন তোমাদের সঙ্গে শেয়ার করবো, খুব সুন্দর লাগছে। আর এখানে আমার মা হাঁড়ি মারছে, কাঠের উনুনে রান্না হয় তো হাঁড়িটা প্রচণ্ড কালো হয়েছে, আর মা ভালো মারতে পারে, পারি আমিও কিন্তু মায়ের মতন পারি না, দেখবে সাদা ধপধপে হয়ে যাবে। দেখো হাতেতে জাদু আছে না কী আছে জানি না, মিনিসের মধ্যে কালি গায়ে। মা ভালো আছো? ও চিন্তা করবো না কেন, আমি চলে এলাম রান্নাঘরে, আর রান্নাঘরে এসে একটু জল গরম করে জল খাবো, তারপরে ক্যামেরাম্যান এখনো ঘুম থেকে ওঠেনি, নিমকি সোনা উঠে পড়েছে, আর সব রান্নাঘর পরিষ্কার হয়ে গেছে যেহেতু আজকে শনিবার, আর ওই কারণে সব টিপটাপ হয়ে গেছে, তাড়াতাড়ি করে কাজগুলো করে নিয়েছি। এবার চা খাবো, চাটা বেশ আরাম করে খেতে হবে, একটু বসে গল্প করে। তো মায়ের ওদিকে হয়ে যাক, মা বিরাজটা করে নেবে, দিয়ে চাটা করে নাও, দিয়ে মা ও বাড়িতে চলে যাবে, তারপরে আমি আবার মুড়ি খাওয়ার জন্য তরকারি রান্না করবো, যে আলু চচ্চড়ি হোক যা কিছু করবো একটা। তো চলো জলটা গরম করে আগে খাই। বন্ধুরা চা করা হয়ে গেছে মায়ের আর আমার, এটা ক্যামেরাম্যান এখন ওঠেনি, ও ঘুমাচ্ছে, তো উঠলে ওকে চা দিয়ে দেবো, তো চলো চাটা খেয়ে নিই। তো বন্ধুরা চা নিয়ে বসে পড়েছি, আমি আর মা চা খাচ্ছি, আর চায়ের সাথে শুধু চাটাই খাবো, কিচ্ছু খাবো না, মুড়ির তরকারি করে দিয়ে মুড়ি খাবো, শুধু চা। কে বলেছে খেতে নেই? চা খেতে না শুনেছি আমি, খেতে নেই, কিন্তু কী করা যাবে, আমি বিস্কুট খেতে চায়ের সাথে ভালো লাগে না। তো একটা একটা এই যে হেডফোন গুঁজে আছি এটা দিয়ে গান শুনছি আর তোমাদের সঙ্গে কথা বলছি কি। তো বন্ধুরা মা এখন মুড়ির ড্রামটা নিয়েছে, আওয়াজ হলেই এখন নিমকি চলে আসবে ছুটে, দাঁড়াও এখন দেখি আওয়াজ পেয়েছে নাকি, ঘুমাচ্ছিল দেখলাম। দাঁড়াও তোমরা দেখো খালি দরজাটা লাগিয়ে নিয়েছি, দরজাটা খুলতে পারছে না মানু, দরজার আওয়াজ পাচ্ছে বন্ধুরা? ও যাও দরজাটা খুলে দাও, দাঁড়া দাঁড়া হালকা করে ব্যবস্থা করি, তারপরে এইখানে এসে ওর থালাটা নিয়ে আসি। ওর প্লেটটা কোথায়? ওই দেখো, দেখতে পেয়েছো তোমরা? দেখো ওই দেখো দরজা খুলে চলে এসেছে। ও মা তুমি মুড়ি খাবা? ও চলে গেছে জায়গা আনতে, চলে গেছে। এই তো এই তো নিয়ে এসেছে, দেখো দেখো নিয়ে এসেছে, এখানে দাও দাঁড়া বাবা দাঁড়া, দাও ভাল লাগে না মুখটা, আমি সবসময় তুলে থাকি, আমার নাকটা একটু উঁচু,
তো বন্ধুরা মুড়ি মানে প্রেমী বলতে পারে আমার নিমকিকে দেখে বোঝা যায় না তুমি খাও আমি বেশি নিয়ে নিই দেখেছিস আমার কা দিয়ে কতবার কালকে তোমাদের শর্ট ভিডিওতে দেওয়া হবে কালকে আমি উপরে ঘরে রিলস বানাচ্ছিলাম আর ওর সামনে যে একটা বড় সে পিঁপড়ে বলে সে পালক বুঝে গেছে দিয়ে পিঁপড়েটা যা আসছে পিঁপড়েটা কে তারপর কিভাবে যে রঙ্গি ভঙ্গি করছে ওটা আমি শেয়ার করে দেখো তোমরা দেখে নেবে তা এখন এই মুড়ি খাচ্ছে ঠিক আছে প্রত্যেকটা দিন এখন চা খাওয়ার সময় মুড়ি খাবে মুড়িটা খাওয়া হওয়ার পর আবার যখন আমরা মুড়ি খাবো জলখাবারে যাই হোক তখন ওকে মুড়ি দিতে হবে ও ঠিক আবার তরকারির সাথে মুড়ি মেখে খেতে পছন্দ করে না ও কুরকুরে মুড়ি হতে হবে অনেক গুণ আছে আমার মায়ের তাই কি বলবো আর বন্ধুরা দেখো এই পিছন দিকটা না এখানে বসে বসে আমি কালার করেছি কালারগুলো উঠে যাচ্ছে আর এই এই দিকের এই যে রান্নাঘরটা আমাদের এখন যে রান্না করি এটা একটা অ্যাডভাইসটাই রান্নাঘর ছিল যে তারপরে ওইটাকে ছাদটাকে বাড়িয়ে তারপরে ওটাকে ঢালাই দেওয়া হয়েছে তো ওইটা অনেক পুরানো যে বেসিং বেসিংয়ের কলটাকে চালু করেছে ওখানে আমি কখন নিই আমি তো যাই দেখো জল পড়েই যাচ্ছে যাও অনেক কাজ বাকি হয়ে পড়ে আছে এ বুঝতেই পারছো মানে রঙগুলো উঠে যাচ্ছে এগুলো রঙ করতে হবে রান্নাঘরটা তারপর পিছন সাইডে আমাদের একটা রান্নাঘর করার একটা পজিশন করা হয়েছে জানি না সবই তোমাদের ভালোবাসা আর উপরওয়ালার আশীর্বাদ ছাড়া কিছুই হবে না ঠিক আছে উনি না চাইলেন কিচ্ছু হবে না তো দেখা যাক কত দূর কী করতে পারি ঠিক আছে এদিকে গান শুনছি আর এদিকে তোমাদের সঙ্গে কথা বলছি এরকম ট্যালেন্ট কার থাকে বলো তো তো চলো বন্ধুরা আর বক বক করছি না এবার কাজ করতে হবে চা খাওয়া হয়ে গিয়েছিলো আর দাদু এসেছিলো দাদুর সাথে একটু বড় গল্প করছিলাম আর গল্প করতে করতেই আলু কাটা হয়ে গেছে তো আলু তরকারি করবো সাদা সিম্পল হলুদ দেবো না আলু ছেঁচকিও বলতে পারো আলু চচ্চড়ি বলতে যে লাল লাল লঙ্কা নিয়েছি তিনটে টমেটো নিয়েছি তো চলো আলু তরকারিটা করে নিই মুড়ি খেতে হবে খিদে পেয়েছে আর ক্যামেরাম্যান উঠে পড়েছে তো চলো খাওয়া দাওয়া করছি তো বন্ধুরা মুড়ি খাবো আমি মুড়ি বাড়ছি আমার আলুর তরকারি হয়ে গেছে এই আলুর তরকারিটা খেতে আমার দারুণ লাগে খেয়েছিলাম সাদা সিম্পল তরকারি দেখতেই পাচ্ছ বন্ধুরা কতটা নিয়েছি আমি খাবো আমি তো বন্ধুরা মুড়ি খাওয়া হয়ে গেছে আমি সবজি কাটছিলাম আর আজকে শনিবার তো আজকে নিরামিষ রান্না হবে ওই জন্য রান্না হচ্ছে আজকে ডিমের শাক অনেক সবাই চেনো পুকুরে মাঠে হয় আর ডিমের শাকের চচ্চড়ি হবে আর হবে আলু পোস্ত আর মুগের ডাল আর ওদের জন্য লালু টমি নিমকিদের জন্য আলাদা তরকারি হবে তো কী রান্না করবে জানি না মা করবে ওটা তো সবাইকারই খাওয়া হয়ে গেছে মোটামুটি আমি সবজিটা কাটছিলাম রান্নাটা করব তো ভাবলাম যে তোমাদের সঙ্গে একটুখানি কথা বলে নিই আর এদিকে আমাদের ভাত হয়ে গেছে মা ফ্যান ঝাড়ছে এখন রান্না একসাথেই হচ্ছে টমিদের আমাদের সব একসাথেই হচ্ছে এখানে আমার মা দাঁড়িয়ে আছে একটা মালাই নিয়েছে নারকেলের মালাই নিয়ে ওটা নিয়ে খেলা হচ্ছে ও মা নারকেলের মালাইটা দেবা ও মা এটা আমার আমার এটা সবের দরকার নাই তালের আড়িটা কোথায় গেল তালের আড়িটা তুমি ফেলে দিয়েছো নাকি হে ওমা তুমি মুখে ঢুকিয়ে নিয়েছিলে বলে বাবালে আমার মাটা খুব পাকা গো তোমরা তোমরা সবে জানো তো খুব পাকা আমার মাটা তার মন খারাপ হবে ওকে ওর কাছে থাকলে মন ভালো হয়ে যাবে দেখেছো ট্রেনে ট্রেনে নিয়ে চলে যাচ্ছে আমাকে ভাবো চিন্তা করো মুড়ি খেয়ে খেয়ে কত জোর হয়ে গেছে শরীরের মধ্যে দাঁত ভেঙে যাবে দাঁত ভেঙে গেলে আর হবে না বলে দিচ্ছি দাও ছেড়ে দাও এটা কিছু নেই নান্না হবে জ্বালন হবে জ্বালন দেখো বন্ধুরা বাড়িতে সবজি ছিল না তো মা সবজি বাজার করে নিয়ে এসছে টমেটো পটল ঢ্যাঁড়স আর এখানে বরবটি কাটছে বরবটিটা আলু দিয়ে পোস্ত হবে আর দিয়ে ডাল হচ্ছে আর ডিমের শাকের চচ্চড়ি হবে আর আচার আছে হয়ে যাবে চলে যাবে আর আদা নিয়ে এসছে সরি
ও তোমাকে লঙ্কা নিয়ে আসতে বললাম এদিকে রান্না হচ্ছে বন্ধুরা আর আমার এত ঘুম পাচ্ছে না কালকে রাত 1:15 পর্যন্ত জেগেছিলাম একটু কাজ করছিলাম তো এত ঘুম পাচ্ছে তাড়াতাড়ি করে রান্নাটা করে নিয়ে স্নান টান করে খেয়ে দিয়ে ঘুমিয়ে যাবো প্রচুর ঘুম পাচ্ছে এখনই ঘুম পাচ্ছে আমার তো কী বলবো চলো মা সবজিটা কেটে দিচ্ছে এখানে আর একদিকে সবজি কাটা আছে রান্না বান্নাগুলো করে নিই স্নান দেখো বন্ধুরা আমার মা এখানে ঘুম করছে দেখো এক ঘুম হয়ে গেল তো চলো বন্ধুরা আমি স্নান করতে যাচ্ছি পরে কথা বলছি তোমার সাথে বন্ধুরা আমার স্নান করা হয়ে গেছে এবার খাওয়া দাওয়ার পালা তো প্রথমে নিমকিদেরকে খেতে দিয়ে দেবো তারপর আমরা খাওয়া দাওয়া করবো তো চলো দেখিয়ে দিই তোমাদেরকে কী রান্না বান্না হয়েছে এটা মুগের ডাল হয়েছে এটা পোস্ত বরবটি দিয়ে আর এটা হচ্ছে ডিমে শাকের চচ্চড়ি এই চচ্চড়িটা খেতে খুব ভালো লাগে আমার কি রান্না বান্না হয়েছিল বন্ধুরা দেখিয়ে দিলাম তো আজকের ভিডিওটা এই পর্যন্ত পরের ভিডিওতে আবার দেখা হবে ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর ডেলি ডেলি যেটা বলি একটু লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও তো বাই ততক্ষণ তোমরা ভালো থেকো